উন্নয়ন সংক্রান্ত বৈঠকে জুন। শুক্রবার বিকেলে মেদিনীপুরে ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জানান, এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আন্দোলন চলুক, আলোচনাতেও বসুন। তার সাংসদ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন, কারোর হাটের অসুখ, কারোর কিডনির, কারোর পেটের বা কারোর হাড়ের সমস্যা, চোখ ইএনটি বিভাগের রোগীরাও আসছেন, চিকিৎসা পাচ্ছেন না, তাকে অনেকেই ফোন করছেন। তিনি জানান, আন্দোলন চলুক কিন্তু চিকিৎসা পরিষেবা শুরু হোক, তিলোত্তমাকে বিচার পেতেই হবে। এমপি ল্যাডের প্রকল্পের রূপরেখা নিয়ে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, সাতটি বিধানসভা এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করা হয় এদিন। দেখুন, এইটুকুই বলার যে প্রোটেস্ট প্রোটেস্টের মতো চলুক, আন্দোলন আন্দোলনের মতো চলুক, আমরা কিন্তু বারবার বলছি, মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, আমরা যারা জনপ্রতিনিধিরা বারবার কিন্তু এটাই জুনিয়র ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করছি যে আন্দোলন তোমরা চালাও, তাতে কোনো কারো কোনো আপত্তি থাকতে পারে না, কারণ এটা তো আমাদের ডেমোক্রেটিক রাইট। কিন্তু তার সাথে সাথে পেশেন্টদেরকেও দেখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে অনেক পেশেন্টরা মারা যাচ্ছেন, এবং সেটা আমরা কেউই চাই না, এমনকি আমাদের জুনিয়র ডাক্তাররাও সেটা চায় না। তো একটুকুই বলবো যে সবাই তোমরা কাজে ফিরে যাও, এবং পাশাপাশি আন্দোলনটাও চলুক আন্দোলনের মতো, কারণ আমরা সবাই তো তিলোত্তমার জন্য জাস্টিস চাইছি, গোটা রাজ্য জুড়ে আমরা বলছি এটা যে আমরা জাস্টিস চাই। মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলছেন যে জাস্টিস তিলোত্তমাকে পেতেই হবে, এবং তিলোত্তমা যাতে জাস্টিসটা পাক, সেই জন্য যেভাবে আমরা আওয়াজ তুলেছি এবং একটা ডায়লগ শুরু হয়েছে, সেটা যেন না থেমে যায়। কিন্তু তার সাথে সাথে আমাদের তো আমাদের জুনিয়র ডাক্তারদের একটু পেশেন্টদেরকেও দেখতে হবে। মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।